প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন তোদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও চিঠিপিলি কবিতার মূল ভাব কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। অলরেডি তোমরা দেখেছো চিঠিপিলি কবিতা লাইন বাই লাইন, কবিতার অর্থ সহ মিনিং, আবৃত্তি এবং দেখেছো প্রশ্ন ও উত্তর। আজ দেখবো চিঠিপিলি কবিতার মূল ভাব। এর মধ্যে তোমরা আরও একটি দেখেছো, তো সেখানে মূল ভাবটি এভাবে গোছালো ছিল না, তো সেক্ষেত্রে আমি এবার তোমাদেরকে জাস্ট লিখে দিলাম যাতে তোমরা এটি পরীক্ষার জন্য ব্যবহার করতে পারো। তো চলো শুরু করা যাক চিঠি বিলি কবিতার মূল ভাব। চিঠি বিলি কবিতার সব কিছু কি তোমাদের অলরেডি দেয়া হয়েছে, তোমরা দেখে নিবে। তো চিঠি বিলি কবিতার মূল ভাবটি এরকম: কবি বর্ষাকালের একটি বৃষ্টি স্নাত দিনের জলজ প্রাণী সকলের কর্মকাণ্ডের একটি কল্পনাচিত্র এঁকেছেন এই কবিতায়। তো কথাগুলো বুঝতে পারলা? তার মানে বর্ষাকালে যেদিন প্রচুর বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি স্নাত মানে বৃষ্টিতে ভেজা, বৃষ্টিতে গোসল করেছে এমন একটি দিনের কথা কবি কল্পনা করেছেন, এবং সেই কল্পনায় কিন্তু এমন কল্পনা, সেই কল্পনায় উনি দেখেছেন একটি একটি একজন ডাকপিয়নকে, সেই ডাকপিয়ন কিন্তু এখানে একটি ব্যাঙ। সো এটি একটি কল্পনা, আমরা জানি যে একজন ব্যাঙ কখনো ডাকপিয়ন হতে পারে না। তো আমরা দেখে নিই এখানে কী মূল ভাবগুলো আছে, কী কী বিষয়গুলো আছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর একটি ব্যাঙ ছাতা মাথায় চিঠি বিলি করতে খেয়া নৌকার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে, আর সেই খেয়া নৌকার শক্তিশালী মাঝি হলো একটি চিংড়ি মাছের বাচ্চা। চিংড়ি মাছের বাচ্চা হচ্ছে সেই নৌকার খেয়া নৌকার মাঝি। এই চিংড়ি মাছের বাচ্চাও কিন্তু ছোটোখাটো মাঝি না, সে জব্বর মাঝি। এই চিংড়ির নামে একটি চিঠি আছে যেটি পাঠিয়েছে বিলের খলসে মাছ, বিলের খলসে মাছ। তো তোমাদের জন্য একটি কথা বলে দিচ্ছি যে আমরা কিন্তু এটি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা জাস্ট সেখান থেকে কপি করে নিতে পারবে, তোমরা পড়তে পারো। এটি চিঠির নামে একটি এখানে চিংড়ি নামে একটি চিঠিও আছে যেটি পাঠিয়েছে বিলের খলসে মাছ। সে লিখেছে যে সন্ধ্যার রোদের দিকে তাকানোর কারণে তার চোখ ঝলসে গেছে। ওয়াও, সন্ধ্যা রোদের দিকে তাকালে চোখ ঝলসে গেছে, তাহলে দুপুরের রোদের দিকে তাকালে কি হতো? নদীর ওপারে গিয়ে ডাকপিয়ন ব্যাং খুব হতাশ হয়েছে, হতাশ হয়ে সবাইকে প্রশ্ন করছে যে ভেটকি মাছের নাতনির নামে যে চিঠিটি এসেছে সেটি এখন কিভাবে হস্তান্তর করবে, কারণ এই ভেটকি মাছের নাতনি সে নাকি দেশের বাইরে গেছে। ওয়াও, তার মানে তারাও বাইরে যায়, শুধু মনুষ্যরাই বাইরে যায় না, তার কাছে চিঠি লিখেছে বিলের কাতল মাছ। আচ্ছা, বিলের কাতল মাছের সাথে তার সম্পর্ক, এবং তাকে একটি চিঠি লিখেছে বিলের কাতল মাছ। সারা দেশ জুড়ে এবার প্রচুর বৃষ্টি হবে বলে অনুমান করছে ব্যাং। ব্যাং কিন্তু একজন ডাকপিয়ন, তাকে বাইরে কাজ করতে হয়, এবং বাইরে কাজ করার কারণে তার অনেক অভিজ্ঞতা বাইরের সম্পর্কে, বাইরের আবহাওয়া, ধুলো, রোদ, বালি, ঠান্ডা, শীত, এই সমস্ত কিছু সে ভালো বোঝে। তাই সে আর চিংড়ি মাছের খেয়া নৌকাকে ভরসা না করে ছাতাকে ভরসা করছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু দেখে নিলাম আজকে এই সুন্দর আমাদের যে মূল ভাবটি এটি দেখে নিলাম। তো আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের জন্য এই যে প্রশ্ন উত্তর কিন্তু দিয়ে দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই মিস করবে না। প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে, তার আগে কিন্তু আমরা কবিতাটি আবৃত্তি করা হয়েছে, এবং কবিতাটি তোমরা দেখেছো লাইন বাই লাইন কিন্তু তোমাদের ইমেজ সহ, ছবি সহ দেখানো হয়েছে, এবং তোমরা খুবই পছন্দ করেছো, এবং এই জন্য তোমাদেরকে ধন্যবাদ যে এই কবিতাগুলো, এই কবিতাটি তোমরা খুবই পছন্দ করেছো ভিডিওটি। তো তোমাদের জন্য চ্যানেল কোয়ালিটি ম্যান অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে এবং জানাবে তোমাদের প্রয়োজনগুলো, আর এই চ্যানেলের উত্তরোত্তর ভালোর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো থাকবে, হবে শুভকামনা।